সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আজকে ভিডিওতে অষ্টম শ্রেণীর অনুশীলনী একের প্যাটার্ন অধ্যায় নিয়ে আলোচনা করব। একটি ক্লাসে সম্পূর্ণ অধ্যায়টিকে উপস্থাপন করা সম্ভব নয়, অল্প অল্প করে আমরা কয়েকটি ক্লাসে প্যাটার্নকে ভাগ করব। তবে প্রথমে আমি আজকে সূচনামূলক ক্লাস, এই ক্লাসে প্যাটার্ন কি এই নিয়ে প্রথম একটু কথা বলবো। প্রথম প্যাটার্ন জিনিসটাকে চিনানোর জন্য আমরা প্রকৃতিতে চলে যাই। এই বৈচিত্র্যময় প্রকৃতি অসংখ্য প্যাটার্নে ভরা। কিরকম? আকাশে পাখি উড়তে দেখেছি আমরা, এই দল বেঁধে যে পাখি উড়ে, তুমি আকাশের দিকে তাকিয়ে দেখবে একদম সামনে একটা পাখি থাকে, তার পেছনে হয়তো দুইটা, তার পেছনে হয়তো তিনটা, এরপরে চারটা, এভাবে এইভাবে একটা নির্দিষ্ট সিস্টেমে পাখিগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে আকাশে। তো পাখির ঝাঁকের মধ্যে একটা প্যাটার্ন আছে, গাছের পাতার মধ্যে একটা প্যাটার্ন আছে, এক এক গাছের পাতার গঠন এক এক রকম। আমরা এমনও শুনেছি বৃষ্টি যে পড়ে, বৃষ্টির ফোঁটার মধ্যে একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন মেনে মেনে বৃষ্টি পড়ে, বৃষ্টির ফোঁটা। সাগরের যে ঢেউ, ঢেউয়ের মধ্যে একটা প্যাটার্ন আছে, একটা নির্দিষ্ট নিয়মে সাগরের ঢেউগুলো উঠছে পড়ে। আবার মরুভূমির মধ্যে তুমি যে উঁচু নিচু মরু বালুকা রাশির যেই সমাহার দেখতে পাও, সেই সেটার মধ্যেও নাকি একটা প্যাটার্ন আছে। এইভাবে এই প্রকৃতি অসংখ্য প্যাটার্নে ভরা, যেদিকে তাকাই শুধু প্যাটার্ন আর প্যাটার্ন, মানে একটা নিয়ম মেনে, একটা নির্দিষ্ট নিয়মে প্যাটার্নটা হচ্ছে। তাহলে আমরা যে জামা কাপড় চোপড় পরি, এর মধ্যে একটা ছবি আছে, একটা প্যাটার্ন আছে, একটা রেখা আছে, এই একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে জামা কাপড়ের নকশাগুলো হয়। আবার বিল্ডিং এর যে কারুকার্য, এর মধ্যে একটা প্যাটার্ন আছে। আমরা যে সফটওয়্যার করি, হার্ডওয়্যার, যে আমরা মোবাইল ল্যাপটপে কম্পিউটারে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার সাজাই, সেখানে সফটওয়্যারের একটা প্যাটার্ন আছে। সব মিলিয়ে প্রতিনিয়ত আমরা প্যাটার্নের মধ্যে আছি, নিয়মের মধ্যে আছি, মানেই হলো একটি প্যাটার্নের মধ্যে আছি। তাহলে প্যাটার্ন মানে কি? তাহলে আমরা প্যাটার্ন জিনিসটাকে কিভাবে বুঝবো? তাহলে আমি সব জায়গায় তো প্যাটার্ন দেখতে পাচ্ছি এখন, তাহলে আমরা প্যাটার্নকে এইভাবে বলতে পারি, গণিতে কোনো নির্দিষ্ট নিয়ম মেনে কোনো কিছু সাজানো বা পরিবর্ধিত করা বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। তাহলে গণিতে কোনো কিছু কোনো নির্দিষ্ট নিয়মে সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে, এভাবে বলতে পারি। প্যাটার্নের সাথে আবার কাছাকাছি সমার্থক শব্দ আসে, যেমন ধরো সেট, সেট, ধারা, অনুক্রম, এই শব্দগুলো আমরা প্যাটার্নের মধ্যে সাথে সমার্থক হিসাবে ভাবতে পারি। কতিপয় এক জাতীয় রাশি সংগ্রহমালাকে আমরা সেট বলি। তাহলে সেটও আসলে এক ধরনের প্যাটার্ন, একটা প্যাটার্ন মেনে সেট হচ্ছে। তাহলে ধারা, ধারাও তো একটা প্যাটার্ন, কারণ এই যে সমান্তর ধারা, গুণোত্তর ধারা, অনেক ধারা আমরা নিচের ক্লাসে তো দুই রকমের ধারাই আমরা বলি। এখন সব মিলিয়ে ধরো এই প্যাটার্ন জিনিসটা আসলে অনেক ব্যাপক, যার যত কিছুর মধ্যে একটা কোনো না কোনো নিয়ম থাকবে, তাই একটা প্যাটার্ন হয়ে যাবে। তাহলে আমরা প্যাটার্নকে মোটামুটি যা একটু অনুভব করতে পেরেছি, তো প্যাটার্নকে সংখ্যার মধ্যে ভাবতে পারি। সংখ্যার মধ্যে আমরা প্যাটার্ন কি দেখতে পাই? যেমন দেখো পাঁচ, পাঁচের গুণিতক গুলো দেখো শূন্য, এবং সর্বশেষের অঙ্কটা দেখো সবসময় শূন্য অথবা পাঁচ থাকবে। পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচ পনেরো, চার পাঁচ বিশ, পাঁচ পাঁচ পঁচিশ, যাই বলো শূন্য পাঁচ থাকবেই। এটা এটা একটা প্যাটার্ন সংখ্যার। এরকম অনেক সংখ্যার মধ্যে অনেক রকমের প্যাটার্ন আছে, অর্থাৎ একটা সংখ্যা, কতগুলো সংখ্যা একটা নির্দিষ্ট নিয়ম মেনে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে আমরা বলবো এটা একটা সংখ্যার প্যাটার্ন। তো এইভাবে যেই প্যাটার্ন, আবার আমার জামা কাপড়ের মধ্যে যে প্যাটার্ন, যে নকশা দেখতে পাচ্ছি, এটা একটা প্যাটার্ন। তাহলে প্যাটার্ন তো দুই রকমের হতে পারে, আমার ছবির মধ্যে যেগুলো নকশা হচ্ছে এগুলো জ্যামিতিক প্যাটার্ন বলতে পারি। তাহলে প্যাটার্ন দুই রকমের আমরা বলতে পারি, একটি হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন, একটি হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। আমরা এই ক্লাসে এই দুই, সাধারণত এই দুই, এই দুই প্যাটার্ন নিয়ে আমরা এখন একটু কথা বলবো। তো আসো সাংখ্যিক প্যাটার্ন, প্রথমে আমরা একটু সাংখ্যিক প্যাটার্ন নিয়ে আলোচনা করি। যে জ্যামিতিক চিত্রের মাধ্যমে যে প্যাটার্ন প্রকাশ পাবে, যে কোনো ছবির মাধ্যমে নকশা মানছে, তো জ্যামিতিকে চলে যাবে। কিন্তু এখন আমরা সাংখ্যিক প্যাটার্নে যদি বলি, সাংখ্যিক প্যাটার্ন একটা নিয়ম মেনে যাব। যেমন ধরো আমি প্রথম বললাম এক, তারপরে বললাম ধরো আমি বললাম তিন,
তারপরে বললাম আমি পাঁচ, তারপরে বললাম সাত, ডট এইভাবে বললাম। এই যে একটা একটা সংখ্যার প্যাটার্ন সাজালাম, এটা কি প্যাটার্ন হলো? আবার আরেকটা উদাহরণ দেই, মনে করো আমি বললাম এক, তারপর আমি বললাম যে কি মনে করো তিন, তারপর আমি বললাম যে কি মনে করো আট, তারপর আমি বললাম মনে করো 11, তারপর আমি বললাম মনে করো 19, তারপর আমি বললাম মনে করো 20। এটা কি একটা প্যাটার্ন? উত্তর হচ্ছে না, এটা কোনো প্যাটার্ন না, এটা কোনো প্যাটার্নে মর্যাদা লাভ করে নাই, কারণ এর মধ্যে কোনো নির্দিষ্ট নিয়ম মেনে মেনে সংখ্যাগুলো সামনে এগিয়ে যায়নি। আর এখানে সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে মেনে এগিয়েছে। যে কি নিয়ম? এখানে প্রত্যেকবার দুই করে করে বেড়েছে, প্রত্যেকবার সংখ্যা দুই করে করে বেড়েছে। এখানে কি হলো? এখানে দুই বাড়লো, আর এখানে হুট করে পাঁচ বেড়ে গেল, আর এখানে আবার দেখা গেল কি তিন বাড়লো, আবার এখানে দেখা গেল হুট করে আট বেড়ে গেল, আবার দেখা গেল এখানে মাত্র এক বাড়লো। কোনো বাড়ার গুলা কোনো নিয়ম নেই, হঠাৎ করে একবার এক এক রকম এব্রো থেব্রো হচ্ছে, যার কারণে এটা কোনো প্যাটার্ন হবে না, এটা প্যাটার্ন হবে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে সাংখ্যিক প্যাটার্ন, প্যাটার্নের সংখ্যার মধ্যে প্যাটার্ন কল্পনা করতে হলে সুশৃঙ্খল নিয়ম মেনে যেতে হবে, যে কোনো একটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে, তাহলে আমরা তাকে প্যাটার্ন বলবো। সংখ্যা দিয়ে সাজালে তাকে সাংখ্যিক প্যাটার্ন বলবো, আর ছবি দিয়ে সাজালে, নকশা দিয়ে সাজালে তাকে জ্যামিতিক প্যাটার্ন বলবো। নিশ্চিত তোমরা এখন প্যাটার্ন কি অল্প কিছু হলেও তোমার আয়ত্ত করতে পেরেছো, কল্পনার মধ্যে নিশ্চয় তুমি একটু ছায়া ফেলেছে প্যাটার্ন সম্পর্কে। আসো এবার এই প্যাটার্ন অধ্যায়ে আমরা কি কি আলোচনা করতে পারি। অনেকগুলো আলোচনা প্যাটার্ন অধ্যায়ে রয়েছে। সাধারণত প্যাটার্নকে এক ধরনের গেম, ফাজেল, মানে চিত্ত বিনোদক, রিক্রিয়েশন মূলক কোনো একটা কিছুকে গাণিতিক বিশ্লেষণ এই অধ্যায়ের মধ্যে থাকে। প্যাটার্নের মধ্যে ওই যে গেম পাজেল গুলো আসে একটু জোক, আনন্দ, মজা করার জন্য, এই ফান মূলক যে ব্যাপার, গাণিতিক ফান যেগুলোকে আমরা গণিত দিয়ে ফান করি, সেগুলো প্যাটার্নের মধ্যে থাকে। তো সেই জন্য এই অধ্যায়ে দেখবে ম্যাজিক বর্গ নামে একটি ফান আছে, একটি সংখ্যা নিয়ে মজার খেলা, ম্যাজিক জাদু দেখাবে সংখ্যা, এটা একটা তিন কমে চার কমে পাঁচ ভাগের ম্যাজিক বর্গ আলোচনা, গঠন কিভাবে করবো, সাজাবো কিভাবে, এটা আলোচনা হবে। আবার এখানে মৌলিক সংখ্যা বের করার একটা ছাকনি তুমি পাবে, ইরাটোস্থিনিস যে গণিতবিদ, ইনি এই এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে থেকে কিভাবে মৌলিক সংখ্যা বাছাই করবে, বের করবে, তাই সেই ছাকনি ব্যবহার করে মৌলিক সংখ্যা নিরূপণের নিয়মটা তোমরা শিখবে, এটা একটু আনন্দ পাবে, একটু মজা লাগবে। আবার এখানে কিছু ব্যাপার আছে, গুরু গম্ভীর কিছু ব্যাপার আছে, যেমন ধরো একটা প্যাটার্নের একটা নির্দিষ্টতম পদের মান তুমি কিভাবে বের করবে, অনেক দূরের একটা পদ, অনেক বড় সড় একটা পদ কিভাবে বের করবে, ছোট কাছাকাছি পদগুলো বের করতে পারবে হিসেব করে, কিন্তু মুখে হিসাব করে বের করতে পারবে না, এমন অনেক বড় বড় সংখ্যা বলতে পারা যাবে, তখন কিভাবে করবে? সেজন্য একটা প্যাটার্নের বীজগণিতীয় রাশি বা সাধারণ পদ কিভাবে বের করবে কৌশল আমরা এখানে আলোচনা করব। আবার ধরো একটা প্যাটার্নের যতগুলো সংখ্যা আছে, বা একটা প্যাটার্নের একশোতম সংখ্যা, একশোতম পর্যন্ত সংখ্যাগুলোর প্রথম একশোতম সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করবে, প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করবে, এভাবে সমষ্টি নির্ণয় করার একটা কৌশল আছে, সমষ্টি সূত্র বের করার নিয়ম আছে, এগুলো আমরা শিখাবো। বা সংখ্যাকে দুটি সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করার নিয়ম কিভাবে, এটা আমরা এই অধ্যায়ে আছে, এগুলো শিখাবো। ফিবোনাচি সংখ্যা কাকে বলে, ফিবোনাচি সংখ্যার ধারা, ফিবোনাচি সংখ্যার প্যাটার্ন, এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু শিখাবো। প্রথম অসংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র শিখবে, অনেকগুলো উপাদান আছে যেগুলো এখানে আলোচনা হবে। যাই হোক, একসাথে তো সব আলোচনা করা যাবে না, এক ক্লাসে আমাদের পক্ষে সম্ভব হবে না, আমরা যতটুকু সম্ভব অল্প কিছু আলোচনা এখন করব, তারপরে আরেক পরবর্তী ক্লাসে অন্য আলোচনাগুলো নিয়ে আসবো। প্রথম আসো আমরা ইরাটোস্থিনিসের মৌলিক ছাকনি ব্যবহার করে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা তুমি কিভাবে বের করবে এই কৌশলটি শিখাবো। এখন ইরাটোস্থিনিস নিয়ে আমরা একটু কথা বলবো আগে, যেহেতু ওনার নির্দেশিত একটা নিয়ম শিখাচ্ছি, এই জন্য ওনাকে পরিচয় করে দিতে হবে। অবজেক্টিভে অনেক সময় ওনার সম্পর্কে তথ্য আসবে, পাঠ্য বইয়ে সরাসরি নেই, কিন্তু অবজেক্টিভে মাঝে মাঝে চলে আসে, এই জন্য ইরাটোস্থিনিস সম্পর্কে একটু শুনো। ইরাটোস্থিনিস এই ভদ্রলোকটি যীশুখ্রিস্টেরও জন্মের আরো 276 বছর আগে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, মিশরের আলেকজান্দ্রিয়া নামক শহরে। তিনি যীশুখ্রিস্টের জন্মেরও আবার 194 বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন, তার মানে প্রায় 82-83 বছর ধরে হিসাব করে তিনি বেঁচে ছিলেন। তো যাই হোক, এই ভদ্রলোক কেবলমাত্র গণিতবিদ ছিলেন আসলে তা নয়, তিনি জ্যোতির্বিদও ছিলেন, তিনি ঐতিহাসিক ছিলেন, তিনি সমাজতাত্ত্বিক আলোচনাও তিনি ছিলেন,
করতেন, তিনি লাইব্রেরিয়ানও ছিলেন, ওনার অনেক অনেক পরিচয়, অনেক গুণে গুণান্বিত তিনি। যাই হোক, এই ইরাটোস্থিনিস তিনি বলেছেন 1 থেকে 100 পর্যন্ত তুমি একটা পতঙ্গ ঘর করো, ঘর 100টা ঘর করো, প্রত্যেকটা ঘর 1 থেকে সিরিয়াল ঘুরে 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলো লিখো ঘরের মধ্যে। লিখার পর সর্বপ্রথম তুমি প্রথম ধাপে 1 কেটে দাও। যদি বলো কেন 1 কেটে দেব, কারণ 1 আমরা জানি মৌলিকও না কৃত্রিমও না। এখন যদি বলো কেন 1 মৌলিক না, অনেক অনেকে 1 কে মৌলিক মনে করে। আসলে মৌলিক সংখ্যার সংজ্ঞা তোমাকে জানতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ যে সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র 2টি তাকে বলা হয় মৌলিক সংখ্যা। গুণনীয়ক যদি 2-এর অধিক হয়ে যায় তাহলে সে মৌলিক হবে না, সে যৌগিক কৃত্রিম সংখ্যা হবে। দেখো, 1-এর গুণনীয়ক কয়টি? 1-এর গুণনীয়ক 1-ই, অর্থাৎ 1-কে 1 দ্বারাই ভাগ করা যায়, গুণনীয়ক মানে ভাজক 1। তাহলে 1টি গুণনীয়ক, 1টি গুণনীয়ক হলে তো সে মৌলিক হবে না, 2টি কমপক্ষে মানে 2টি থাকতে হবে, 2-এর চেয়ে বেশিও থাকতে পারবে না, 2-এর চেয়ে কমও থাকতে পারবে না গুণনীয়কের সংখ্যা। তো 1-এর গুণনীয়কের সংখ্যা 2টি পাওয়া যায় না, 1টি পাওয়া যায়। এই জন্য 1 অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত একটি সংখ্যা, যাকে আমরা আলাদাভাবে রাখবো। এই জন্য 1 যেহেতু মৌলিক না, এই জন্য 1 কেটে দেবো একবার। এরপরে আসো তুমি 2, 3, 5, 7 এই মৌলিক সংখ্যাগুলোর যতগুলো গুণনীয়ক গুণিতক পাবে, গুণনীয়ক না গুণিতক পাবে, সমস্ত গুণিতক গুলোকে কেটে দাও। এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে থেকে যতগুলো 2-এর গুণিতক, 3-এর গুণিতক, 5-এর গুণিতক, 7-এর গুণিতক, এই সংখ্যাগুলোর গুণিতক যা পাবে সবগুলো কেটে দাও। তারপরে বাকি সংখ্যাগুলো থাকবে মৌলিক সংখ্যা। এখন কথা হচ্ছে গুণিতক তুমি কিভাবে বের করবে। গুণিতক আসলে নামটা পড়ে পড়ে বের করতে পারো। যেমন 2-এর গুণিতক কি কি, 2-কে 2 দ্বারা কাকে কাকে ভাগ করা যায় সেটি হচ্ছে 2-এর গুণিতক। তো তাহলে এখন দেখো নামটা পড়ো, 2-কে 2, 1 দিয়ে গুণ করছো 2-কে, 2 পাইছো, তো 2 হচ্ছে 2-এর গুণিতক, 2 কাটা যাবে। 2 দুগুণে 4, 4 কাটা যাবে, 3 দুগুণে 6, এভাবে 6 কাটা যাবে। এইভাবে 3-এর নামতা, 5-এর নামতা, 7-এর নামতা, এগুলো করতে করতে 100 পর্যন্ত আসে যতগুলো, এগুলো সব কেটে দিতে হবে। তাহলে গেল, এরপর বাকি যেগুলো থাকবে সেগুলি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। এভাবে আমরা ইরাটোস্থিনিসের ছাকনি ব্যবহার করে, মৌলিক সংখ্যার ছাকনি ব্যবহার করে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সহজে বের করে ফেলতে পারি। গেল বন্ধুরা এই আলোচনা, নিশ্চয়ই এটা বুঝে ফেলেছো, এটা খুব কঠিন ছিল না। এখন আমরা একটু আলোচনা করতে পারি যে তুমি কিভাবে একটি সংখ্যা পরবর্তী সংখ্যা বের করবে। একটা সহজ উপায়, যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, 1-এর পরে ওই যে 1-ই দিলাম 3, হ্যাঁ, তারপরে 5, তারপরে 7 দিলাম, ডট ডট, এরপর 2টি সংখ্যা কত, 2টি সংখ্যা কি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকবার 2, 2, 2 করে বেড়ে যাচ্ছে। তাহলে পরবর্তী 2টি সংখ্যা কি হবে, 7+2=9 হবে, আবার 9+2=11 হবে। এটা তো খুব সহজ, তুমি দেখে বলতে পারো, ভাবতে পারো যে এটা কি, এটা কি একটা অঙ্ক হলো, এটা তো আমি এমনিতেই পারি, এটা এই যদি প্যাটার্ন হয় তাহলে আমি প্যাটার্ন শিখাই রাখবো না, সব পারি আমি, এরকম ভাবতে পারো। আসলে কিন্তু এটা সহজ না, কারণ এটি পরবর্তী 2টি সংখ্যা তুমি সহজে বের করতে পেরেছো, বুঝতে পেরেছো যে 2 দিয়ে করে বাড়ছে। কিন্তু এই এই বুঝার পরেও আমি যদি বলি এই প্যাটার্নের 100তম পদের মান কত, 100তম পদ কোথায় গিয়ে বের করতে করতে তোমার হিসাব অনেক কঠিন হবে। আবার যদি বলি 1000তম, তাহলে তো আরো পারবে না। যদি বলি 1 কোটিতম পদের মান কত, তাহলে তুমি আর তখন আর পারবেই না, হিসাব যতই করো হাজার হাজার পেজ সংখ্যা নষ্ট করলে এটা বের করতে পারবে না। তার মানে শুধু এটা বুঝলেই যে তুমি সব প্যাটার্নের সবতম সংখ্যা মান বের করে ফেলতে পারবে নিমেষেই সম্ভব না। আর তাহলে নিশ্চয়ই এখানে একটা সূত্র আছে, এই বীজগণিত রাশি বের করার যে নিয়ম এটা আমরা একটু আলোচনা করি। সেটি হচ্ছে কি, প্রথমে তুমি যে যখন দেখবে, দেখো যখন দেখবে যে এখানে তুমি এই 2 সাধারণ পদ তোমার 2 এসেছে, প্রত্যেকবার পার্থক্য 2 এসেছে, তাহলে তুমি এই 2-এর সাথে একটা ক কল্পনা করে রাখবে সবসময়। কটা কি, কটা হচ্ছে এখানে পদ সংখ্যা, তাহলে ক এর সাথে, এরপরে তুমি দেখবে এই পার্থক্যের সাথে কেবলমাত্র প্রথম পদের কি ব্যবধান রয়েছে, পার্থক্য বড় না প্রথম পদ বড়। যদি দেখো যে পার্থক্যের চেয়ে প্রথম পদ ছোট তাহলে মাইনাস দিবে, যদি দেখো যে বড় তাহলে প্লাস দিবে। তো পার্থক্যের তুলনায় প্রথম পদ, কেবলমাত্র প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, কোনো পদ ধরলে হবে না, পার্থক্যের সাথে কেবলমাত্র অলওয়েজ প্রথম পদ। তাহলে প্রথম পদটা দেখতে পাচ্ছি ছোট, এই জন্য মাইনাস দেব। কত ঘরের ছোট, 1 ঘরের ছোট, কত 2-এর থেকে 1-এর ব্যবধান 1, তাহলে আমি -1 দিয়ে দেবো। তার মানে আমার এই প্যাটার্নের পার্থক্যটা হবে, বীজগণিতের রাশি হবে 2 ক
দুই ক বিয়োগ এক, এটি হচ্ছে বীজগণিতীয় রাশি। তাহলে এখন এটাকে আমরা প্রমাণ দেখাইতে গেলে আরেকটা সিস্টেমে বুঝতে পারি। যেমন এখানে পার্থক্য যখন দুই হয় তখন আমি এই যে প্রথম পদ যে এক হলো, এক সমান সমান আমি ব্যাখ্যা দেব যে দুই, এই যে তিন, তখন দ্বিতীয় পদ তিন, তৃতীয় পদ পাঁচ, চতুর্থ পদ সাত, এইভাবে প্রত্যেকবার সমান সমান দিবা। দিয়া যেহেতু পার্থক্য দুই পাইছে, তাহলে প্রথমে দুই 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 প্রত্যেকবার লিখে দাও, দিয়ে দিলা। দিয়া এরপরে তুমি কল্পনা করে দেখো তোমার এক মিলাতে হবে, তাহলে প্রথম পদ বুঝাইতে এক, দ্বিতীয় পদ বুঝাইতে দুই, তৃতীয় পদ বুঝাইতে তিন, চতুর্থ পদ বুঝাইতে চার। এবার পদ সংখ্যা, এটা হচ্ছে পদ সংখ্যা মানে কয়ের মান, পদ সংখ্যা এইভাবে যাচ্ছে। তাহলে এখন কত হয়ে গেল, দুই একে দুই, আমার তো দরকার এক, আমার তো প্রথম পদ এক, তাহলে আমার যেহেতু দুই দুই হয়ে গেল, তাহলে বিয়োগ এক করি, তাহলে আমি রেজাল্ট এক পেয়ে যাবো। তাহলে এখন বলতে পারো যে প্রথম যে দুই লিখতে হবে এই কল্পনাটা আমি কিভাবে করব, সেটা হচ্ছে পার্থক্য যখন এক একই রকম হয়ে যাবে, যেটা একই রকম হবে সেটাই বারবার লিখবে তুমি। তাহলে এরপরে ককে পদ সংখ্যা মনে করে এক দুই তিন চার এভাবে লিখবে। তাহলে এবার হিসাব করো, হিসাব করে তখন যদি দেখো যে এটা মিলাইতে গেলে যোগ করা দরকার, তাহলে যেটা যোগ করা দরকার যোগ করবা, যদি দেখো যে না এটা প্রথম পদ এক মিলাইতে গেলে বিয়োগ করা দরকার তখন বিয়োগ করবা, তখন তোমার ব্রেন আস্তে আস্তে সিগনাল দিবে যে কিভাবে আমাকে যেতে হবে। তো দুই দুগুণে চার, আমার এখানে তিন আছে, এক বিয়োগ করবো, তিন দুগুণে ছয়, আমার এখানে পাঁচ আছে, তাহলে আমি বিয়োগ এক করবো, চার দুগুণে আট, এখানে সাত আছে, এখানে এক বিয়োগ এক করবো। এইভাবে আমরা করতে করতে লাস্টে এসে আমরা পেয়ে যাবো কি, দুই গুণ ক বিয়োগ এক, তার মানে আমার নির্দিষ্টতম রাশি, যে মানটা বের করবো ওই নির্দিষ্ট মানে ক সংখ্যক, ক সংখ্যক, ক সংখ্যক আমরা নির্দিষ্ট সংখ্যা, ক সংখ্যক নির্দিষ্ট সংখ্যা হচ্ছে আমাদের এই মানটা যে দুই ক বিয়োগ এক। এইভাবে আমরা প্যাটার্নের বীজগণিতীয় রাশি বের করতে পারি। আর এখানে বন্ধুরা আরেকটি কথা রয়েছে যে অনেক প্যাটার্নে বর্গ স্কোয়ারের আছে, যেমন এমন তো হতে পারতো যে দুই ক স্কোয়ার বিয়োগ এক, তখন আমি কি করতাম সেটা আবার একটু কঠিন আছে। আমরা এর পরে আরেকটি ভিডিওতে না হয় আরেকদিন আমরা এই বীজগণিতীয় রাশি বের করার পদ্ধতি শিখাবো। আজকে আমরা বড় স্কোয়ারে না গিয়ে আমরা স্বাভাবিক যে সাধারণ আলোচনা একঘাত বিশিষ্ট যে বীজ সাধারণ পদ বের করার কৌশল সেটা শিখালাম। আর এরপরে যোগফল নির্ণয়ের একটা যে কৌশল আছে, যোগফল তুমি কিভাবে বের করবে একটা প্যাটার্নের সমষ্টি, সমষ্টি কিভাবে বের করবে, সমষ্টি বের করার জন্য তোমাকে একটা সমষ্টি প্রমাণ, প্রমাণটা আমরা একটু শিখাই আগে, সূত্রের প্রমাণ শিখাই, তারপরে ওই সূত্র ব্যবহার করে যে কোনো সমষ্টি তুমি বের করতে পারবে। ধরো আমরা একটা প্যাটার্নের যোগফল ধরলাম, যোগফল ধরলাম ক, কোনো একটা প্যাটার্নের যোগফল হচ্ছে ক, মানে সেই প্যাটার্নটা কত, এক থেকে দশ পর্যন্ত ধরলাম, প্রথম দশটি পদের যোগফল ধরে নিলাম যে একটা প্যাটার্নের প্রথম এক দশটি পদের যোগফল ক, তার মানে ক সমান সমান এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ, এভাবে হবে প্রথম দশটি পদের। এখন লক্ষ্য করো তুমি এক প্রথম পদ আর শেষ পদ যোগ করলে কি হবে, এক যোগ দশ এগারো, আবার দুই যোগ এখানে এখানে প্রথম থেকে দ্বিতীয় পদ শেষের থেকে দ্বিতীয় পদ, দুই যোগ নয় কত হবে আবার এগারো, আবার তৃতীয় পদ শেষের থেকে আবার তৃতীয় পদ, তিন যোগ আট এগারো, এইভাবে প্রত্যেকবার এগারোই হবে। তাহলে আমরা এটাকে উল্টি উল্টিয়ে লিখি একটু, উল্টার আবার ক সমান সমান যদি বলি দশ যোগ নয় যোগ আট যোগ সাত যোগ ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন যোগ এক যোগ দুই, এখানে দুই যোগ এক, এইভাবে আমরা উল্টিয়ে লিখতে পারি, একই যোগফল তো একই হবে। তাহলে আমরা যদি যোগ করি ক যোগ ক, তাহলে এদিকে দুই ক হবে, আর এখানে এক যোগ দশ, হ্যাঁ ড ড এভাবে, বা যোগ এখানে দিলাম যে দুই যোগ নয় দিলাম, আবার লাস্টে নয় যোগ দুই যোগ আবার দশ যোগ এক, এবার মাঝখানে গুলো আর উল্লেখ করলাম না, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে প্রত্যেকবার এগারো 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 প্রত্যেকবার এগারো হচ্ছে, কিন্তু এখানে মোট পদ হচ্ছে দশটি, তার মানে আমি যদি বলি এক যোগ দশ গুণ আবার দশ, তাহলে এগুলা সবগুলার যোগফল ও যোগ 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 দিয়ে হিসাব করলে যা হতো গুণ দশ দেওয়াতে একই হবে। এখন এই জিনিসটা আমরা যদি শুধু কয়ের মান বের করি, তাহলে নিচে দুই চলে যাবে, উপরে এক যোগ দশ আবার গুণ দশ, এভাবে হবে। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই এই সর্বশেষ যোগফলের এটাকে যদি আমি সূত্রে সূত্রের মতো ভাষা দেই, তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ,
এটা হচ্ছে প্রথম পদ, যোগ এটা 10 হচ্ছে শেষ পদ। আচ্ছা এটা হচ্ছে শেষ পদ, আবার এই গুণ হচ্ছে 10 হচ্ছে পদ সংখ্যা। এই এই ধারা এখানে মোট 10টি পদ ছিল, এই 10 মানে পদ সংখ্যা আর নিচে দুই তো আছে। তাহলে এই যোগফল আমরা তো আগেই বলেছি ক মানে যোগফল, তাহলে একটি ধারার যোগফলের এই যে আমাদের প্যাটার্নের যোগফলের সূত্রটি কি দাঁড়ালো, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এভাবে আমরা কোনো একটি প্যাটার্নের বা ধারার যোগফল বের করতে পারবো। তাহলে সূত্রের মধ্যে আমরা এই সূত্র প্রয়োগ করে সূত্রের মান বসিয়ে দিলেই সমষ্টি পেয়ে যাবা তোমরা। আমরা এখানে প্রমাণ শিখালাম কিভাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, কতগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের নির্ণয়ের সূত্রের প্রমাণটা শিখালাম। তাহলে প্রয়োগ তো কোনো ব্যাপারই না, প্রয়োগ করতেই পারবা। পদ সংখ্যা যদি না জানা থাকে, শেষ পদ কোনো একটা নির্দিষ্ট পদকে টার্গেট করে যদি পদ সংখ্যা বের করতে হয়, সেটা আবার ধারার একটা সূত্র আছে, সেটা তোমাদের ক্লাসে আলোচনার বিষয় না, লাগবে না, তুমি এটা পারবে। এক বলে দিবে প্রথম 100তম পদের সমষ্টি বের করো, তার পদ সংখ্যা 100 হয়ে গেল, প্রথম 50টি পদের সমষ্টি বের করো, তার পদ সংখ্যা 50 হয়ে গেল, তাহলে এখান থেকে তুমি বের করে ফেলতে পারবে। আর আরেকটি কথা হচ্ছে অসংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কি, এটা হচ্ছে শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, আর অসংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। অসংখ্যক বিজোড় ক্রমিক ক্রমিক থাকবে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। এই জিনিসটা বুঝতে যদি চাও, যেমন ধরো এটা একটু বুঝি বলি, অসংখ্যক বিজোড় যদি বলি, আমি প্রথম 10টি বিজোড় এক উল্লেখ করব, 1+3+5+7+9+11+13 এইভাবে এইভাবে যদি যাই, আমরা যাতে 15+17+19 এইভাবে হলো। এখন দেখা যাচ্ছে 1+3=4, 4 হচ্ছে পূর্ণবর্গ, খেয়াল করো পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। আবার যদি 1+3+5=9, 9ও পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। 1+3+5+7=16, এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। এর মানে কি, মানে হচ্ছে এই প্রথম দুটি চার কিভাবে পেলা, 1+3 মানে কয়টি সংখ্যা, দুটি সংখ্যা, মানে ক মানে পদ সংখ্যা, তাহলে দুটি সংখ্যা 1 আর 3-এর যোগফল 4, তাহলে মানে প্রথম দুটি সংখ্যার যোগফল হচ্ছে 4, যা নাকি পূর্ণবর্গ। মানে পদ সংখ্যা 2, 4 কিভাবে হয়, তাহলে 2 উপর স্কয়ার করা 4 হয়ে যায়, তার মানে পদ সংখ্যা ক ক স্কয়ার, মানে ক এর মান যদি 2 ধরি, পদ সংখ্যা 2 ধরি, তাহলে 4 হয়ে যায়। আবার প্রথম তিনটি সংখ্যার যোগফল, প্রথম তিনটি সংখ্যা মানে ক এর মান 3, ক সমান 3 যদি হয়, তাহলে তিনটি সংখ্যার যোগফল ক স্কয়ার 9, এদের 1, 2, 3 তিনটি সংখ্যার যোগফল 9 হয়ে গেল। ঠিক, আবার চারটি সংখ্যা ধরলে, তাহলে প্রথম ক এর মান 4, তাহলে 4 ছাড়া 16, আমরা প্রথম চারটি সংখ্যা যোগ করে দেখছি 16 পূর্ণবর্গ হয়ে গেল। তার মানে এই সূত্রটা প্রমাণিত হলো যে প্রথম ক সংখ্যক বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে ক স্কয়ার। অবজেক্টিভ আসবে, এটা তোমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি এক ক্লাসে সবগুলো আলোচনা করতে যাই, তাহলে দেখা যাবে যে তোমার মাথায় হয়তো ধারণ করে রাখতে পারবে না, অনেকগুলো ছুটে যাবে। তুমি সব সপ্তম শ্রেণী থেকে সবে মাত্র অষ্টম শ্রেণীতে উঠেছ, এই অবস্থায় অনেক বেশি লোড হয়ে যাচ্ছে তোমার। আমরা আরো কম করে আলোচনা করলে আরো ভালো হয়। তারপরও আজকে আমরা যতটুকু আলোচনা করেছি, আজকে আর বেশি আলোচনার পরিধি বাড়াতে চাই না, এই পর্যন্ত আলোচনা রাখলাম। কিন্তু আমি জানি একজন শিক্ষক হিসাবে আমার এটি জানা রয়েছে, যেহেতু অনেক স্টুডেন্ট সারা জীবন পড়িয়েছি, আমি জানি এই আলোচনা হুট করে এই মুহূর্তে আমার এই ভিডিও থেকে তোমরা সবাই সব ভালো করে বুঝে ফেলেছ এমনটি ভাবার কোনো কারণ নেই। এগুলো আমরা আরো একটা ক্লাসে আলোচনা করব, বীজগণিতের রাশি বের করার আরো কৌশল আছে, সুন্দর করে টেকনিক গুলো শিখাবো, আবার সমষ্টিও সৃজনশীল অঙ্ক করার সময় আমরা দেখাবো বারবার, আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট, যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমার আস্তে আস্তে ধারণ ক্ষমতা বাড়বে। তো আজকে সবে মাত্র হাতে খড়ি, মনে করো না প্রথম তুমি শুনলে মাত্র, এইবার এগুলোকে কল্পনা করো কি শুনলে, এগুলো কিভাবে হচ্ছে, এবার তুমি অন্তরে হৃদয়ঙ্গম করার চেষ্টা করো, বাসায় প্র্যাকটিস করো, খাতা খুলে পাঠ্য বইয়ের উদাহরণের লাইনগুলো ভালো করে পড়ো, উদাহরণ পড়ার পরে তারপরে এগুলোকে
আস্তে আস্তে আত্মস্থ করার চেষ্টা করো, আমার ভিডিওর লেকচারের সাথে মিল করে বোঝার চেষ্টা করো, দেখবে তোমার অন্তরের মধ্যে একটা প্রভাব ফেলবে ইনশাল্লাহ। তারপরে তুমি কিছু না বুঝতে পারলে আমার এই আলোচনায় জটিল মনে করলে কমেন্টসে লিখো, কমেন্টসে লিখলে আমি সেটার আলোচনায় উত্তর দেব। আবার আবার নতুন করে পরবর্তী ভিডিওতে তো আমি আবার এই প্যাটার্নের উপর আরেকটি ক্লাস অবশ্যই নেব, আরো অনেক আলোচনা অলরেডি রয়ে গেছে গিয়েছে। সময় দুইটি সংখ্যাকে সমাজ দুই দুই বর্গের সমষ্টি, সংখ্যাকে দুই বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার কৌশল, ম্যাজিক বর্গের গঠনের কৌশল, এরকম আরো কয়েকটি আলোচনা অলরেডি রয়ে গেছে। ফিবোনাক্কি নিয়ে কথা বলতে চাই, শুধু সংক্ষেপে ফিবোনাক্কির একটি কথা বলি এখন, যে কোন ধারার পর পর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয়, পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয়, ধারার ওই সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। যেমন ধরো ফিবোনাক্কি সংখ্যা প্রথমে স্টার্ট হয় কিন্তু শূন্য এবং এক থেকে। কেউ যদি বলে ফিবোনাক্কি সংখ্যার প্রথম স্টার্টিং ডিজিট কত, উত্তর হচ্ছে শূন্য আর এক। শূন্য আর এক থেকে প্রথম ফিবোনাক্কি স্টার্ট হবে, তো শূন্য আর একে যোগ করো তারপরে হবে এক, তাহলে আবার একে আর একে যোগ করো তাহলে দুই, আবার দুই আর একে যোগ করো তিন, তিন আর দুই যোগ করো পাঁচ, পাঁচ আর দুই যোগ করো আট, এইভাবে ফিবোনাক্কি যাবে। মানে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, এরকম যদি কোনো ধারা হয় তাহলে সেটাকে ফিবোনাক্কি সংখ্যার ধারা তুমি বলতে পারো। এই ফিবোনাক্কি সংখ্যাটা চীনা ভাষা থেকে এসেছে, চৈনিক ভাষায় রয়েছে। আমি হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাসে এই সর্বপ্রথম ফিবোনাক্কি সংখ্যার সাহিত্যিক রূপ আমি ওখানে পড়েছি, উনি সুন্দরভাবে ফিবোনাক্কি সংখ্যার কথা বলেছেন। আকাশে যে বৃষ্টির ফোঁটা পড়ে এগুলো নাকি ফিবোনাক্কি সংখ্যাকে মেনটেন করে পড়ে, জানি না এটা সত্যতা কি, আমি এটা সত্য দিতে পারবো না, কিন্তু ওনার উপন্যাসে আমি পড়েছিলাম। যাই হোক, এই ফিবোনাক্কি সংখ্যা নিয়ম সৃজনশীলে কতে প্রশ্ন থাকবে ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে, তখন তুমি সংখ্যাটা দিবে ঠিক মতো। আবার ফিবোনাক্কি সংখ্যার উদ্দীপকে থাকে ওই আলোকে আবার সংখ্যা বের করতে বলে, সেখানেও তুমি পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারবে। যাই হোক, এখন এতক্ষণ আমরা যা একটু আলোচনা করলাম আজকের আলোচনায় শেষ আলোচনা নয়, আরো কিছু আলোচনা রয়েছে, আমরা এই কথা আবার বলবো ইনশাল্লাহ। তা আজকে আর কথা না বাড়িয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করো, যতটুকু শুনেছ এতটুকুর উপরে আমল করার চেষ্টা করো, তাহলে দেখো কিছুটা বুঝো কিনা। পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকো, আমি আবার আরেকটি ভিডিও বানিয়ে এই প্যাটার্নের উপরে দেব। লাস্টে একসময় সৃজনশীলের উপরে ভিডিও দেখিয়ে তোমাদের পরীক্ষার জন্য একটা গাইডলাইন দেব। তবে আগে থিওরিক্যাল ম্যাথমেটিক্স, থিওরি বুঝো, গণিতের থিওরি না বুঝতে প্র্যাকটিক্যাল তুমি কি বুঝবে, আগে তোমাকে থিওরিক্যাল ম্যাথমেটিক্সে ভালো পারদর্শিতা অর্জন করতে হবে, তারপর তুমি প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্স করতেই পারবা। থিওরি বুঝার নামই হচ্ছে আসল গণিত শেখা, শুধু অঙ্কটা প্র্যাকটিক্যাল করে দেখাইলা বাট থিওরি ব্যাখ্যা করতে পারলা না, তাহলে এটা গণিত শেখা না, ভবিষ্যতে তুমি গণিতে অনেক দুর্বল হয়ে যাবে। আর সবাইকে বলবো তোমরা থিওরির প্রতি খেয়াল করো, গাণিতিক বেসড হচ্ছে গণিতের থিওরি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আজকে আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।